সকালে উঠে ভাবলাম কি করে যায় আজকের সারাদিনটা কি করব, তাই ভাবলাম যে সকাল সকাল উঠে যাই, গিয়ে ব্যাগটা একটু চেঞ্জ নিয়ে আসি। ফাইনালি ব্যাগটা নিয়ে চলে এলাম একটু রাস্তার দিকে, রাস্তা দিকে এসে একটু বলি ছোট করে মিনি ব্লগ করে নিই, তারপরে গিয়ে ব্যাগটা দেখো ভালো। আমরা ব্যাগটা কিনলাম, 1000 টাকা নিয়েছে, ব্যাগটা চাঁদে দেবো। একটা ভাই আসছে সাইকেল নিয়ে, এলে তারপরে যাবো দুজনে একসাথে। একটা ভাগনা আসছে, একটু আসতে লেট হচ্ছে, তার জন্য আমরা একটু ছোট করে ভিডিও করছি। ফাইনালি সামনের দিকে হেঁটে হেঁটে একটু এগিয়ে যাই, যদি আসে ওরা দেখি, তারপরে দেখছি মনে হচ্ছে আসছে ভাইটা। ফাইনালি গিয়ে আর একটা ব্যাগ নিয়ে চলে আসলাম, ভাবলাম যে একটা ব্যাট নিয়ে যাবো, আরেকটা ব্যাট আছে ওটাও চেঁচে নিয়ে একবারে। ফাইনালি ভাইটা চলে এলো সাইকেল নিয়ে, দুটো ব্যাট নিয়ে সাইকেল উঠে গেলাম। পেছনে দেখো ওই ভাগনাটা আসছে, লেট হচ্ছে, ভাগনার জন্য এতক্ষণ দেরি হলো, যেন সাইকেল নিয়ে যাচ্ছি, বুঝতে পারছো তো? কেন আমরা গরিব প্লেয়ার, তার জন্য সাইকেল নিয়ে যাচ্ছি, রওনা দিলাম, দুটো ব্যাট চাঁচতে হবে। ভাবলাম একটু সকাল সকাল যাবো, গিয়ে ব্যাট করা চেঁচে আনবো, এনে একটু খেলা করবো, তাই ও ভাগনাটা আসতে একটু লেট হলো, কেন সকালবেলা উঠে টিফিন করলো। দেখতে পাচ্ছ এই যে ভাইটা সাইকেল চালাচ্ছে, এর একটা ব্যাট আছে, এটাও চাঁচতে হবে। তারপরে সাইকেল নিয়ে আমরা আস্তে আস্তে করে যাচ্ছি, কিন্তু প্রচন্ড প্রচন্ড ক্যামেরাটা কাঁপছে, ভিডিও করা খুব অসুবিধা হচ্ছে। দেখো রাস্তা প্রচন্ড খারাপ, আমরা দুজনে আসছি সাইকেলে, একটা সাইকেলে আছি, ভাগনা পেছনে আসছে একটা সাইকেল নিয়ে। ফাইনালি আমরা দোকানে চলে এলাম, এসে দেখি দোকানটা বন্ধ, খুব মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম ব্যাটটা চাঁচবে, ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরবো কিভাবে চাঁচে। তারপরে ভাইটাকে বললো উপরে নাম্বার আছে, ফোন করো, ফোন করে দেখো কি বলে, বললো দোকানে বিকেলে আসবে, যদি আমরা বিকেলে ব্যাটটা চাঁচাতে যাই তাহলে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আর যদি এইরকম ভিডিও চাও তোমরা কমেন্ট করে বলো। তোমরা যদি এইরকম ভিডিও দেখতে চাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে, যদি নতুন হয়ে চাও চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে।